জানাই আজকের এই বিজ্ঞান জগতের আসরে। এই বিজ্ঞান জগতের আসরে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম জানা অজানা কথা। আজ শুনব কি করে গ্রহণ হয়। বিজ্ঞানের মতে যখন সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখায় আসে তখনই হয় গ্রহণ। আর এক্ষেত্রে সূর্য হলো একটি তারা, পৃথিবী হলো একটি গ্রহ এবং চন্দ্র হলো তার উপগ্রহ। এই মহাশূন্যে সূর্য, পৃথিবী এবং চন্দ্র ভেসে বেড়াচ্ছে এবং নির্দিষ্ট একটি পথে ঘুরেও চলেছে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরছে। এই রকমই ঘুরতে ঘুরতে একটা সময় সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখায় এসে উপস্থিত হয়, আর তখনই হয় গ্রহণ। সূর্য গ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র এসে পড়ে, ফলে সূর্যের আলো চন্দ্রকে টপকে পৃথিবীতে এসে পৌঁছতে পারে না, আর তার ফলে পৃথিবীতে তার ছায়া পড়ে। এই ছায়া পৃথিবীর যে প্রান্তে পড়ে সেই প্রান্তের মানুষজন সূর্যকে একদমই কিছুক্ষণের জন্য দেখতে পান না, আর একেই বলে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। এছাড়া পৃথিবীর বাকি অংশ থেকে আংশিক সূর্য দেখা যায়, আর সেইটাকে আংশিক সূর্যগ্রহণ বলে। কখনো আবার সূর্য, চন্দ্র এবং পৃথিবীর মধ্যে দূরত্বের হেরফের ঘটে থাকে, কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ডিম্বাকৃতিভাবে ঘুরে যাচ্ছে। তখন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব বেড়ে যায়। চন্দ্র তখন সূর্যের সামনে থাকার জন্য যে প্রচ্ছায়া সৃষ্টি হয় সেটি পৃথিবীতে এসে পৌঁছয় না, তার আগেই সেটি শেষ হয়ে যায়। ফলে পৃথিবী থেকে মাঝখানে চন্দ্রকে দেখতে কালো লাগে এবং তার চারদিকে গোলাকারভাবে জলজল করে দেখা যায় সূর্যকে। একেই বলে থাকে বলয়গ্রাস সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় চন্দ্র সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে না, তখন চন্দ্র চলে যায় এক পাশে আর সূর্য আর চন্দ্রের মাঝখানে এসে উপস্থিত হয় পৃথিবী। এই সময় সূর্যের পাশে পৃথিবী থাকার ফলে সূর্যের আলো পৃথিবীতে বাধা পায় এবং ছায়া সৃষ্টি করে, আর এক সরল রেখা এসে যাওয়ার ফলে পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চন্দ্রের ওপর। সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আমরা আর চন্দ্রকে দেখতে পারি না, একেই বলে থাকে যে চন্দ্র গ্রহণ। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।